আসসালামু আলাইকুম। ল্যাব গুরু চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা স্কুটামের স্ল্যাগ তৈরি করে দেখাবো এবং AFB স্টেইন দিয়ে দেখাবো হু এর নির্দেশিত বর্তমান পদ্ধতিতে। তো আমার মনে হয় আমার এই ভিডিওটা আপনারা যদি ভালো করে দেখেন তাহলে স্কুটামের স্ল্যাগ তৈরি করতে পারবেন এবং AFB স্টেইন দিতে পারবেন। আর আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো পাবেন। আমাদের ল্যাব গুরু চ্যানেলে প্যাথোলজির সব বিষয় নিয়েই মোটামুটি আলোচনা করা হয়েছে। তো আমার মনে হয় আমার এই চ্যানেলটা আপনারা যদি ভিজিট করেন তাহলে আমাদের প্যাথোলজির কাজ সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তাহলে চলেন আমরা আজকে কাজ শুরু করি। প্রথমেই আমি দুইটা গ্লাস স্লাইড নিছি এবং কটন দিয়ে মুছে নিচ্ছি এবং স্পিরিট ল্যাম্পের সাহায্যে আমি গ্লাস স্লাইড দুইটা ড্রাই করে নিব। এখন আমি প্ল্যাটিনাম লুপের সাহায্যে স্পেসিমেন নিব এবং স্মিয়ার তৈরি করব। তো বন্ধুরা, আপনারা চাইলে পরিষ্কার কাঠি দিয়েও স্মিয়ার তৈরি করতে পারেন। তো প্ল্যাটিনাম লুপ দিয়ে স্পেসিমেন নিতে এবং স্মিয়ার তৈরি করতে সুবিধা হয়, যার কারণে আমি প্ল্যাটিনাম লুপ ইউজ করছি। স্মিয়ার তৈরির সময় স্মিয়ার ডিম্বাকৃতির হলে ভালো হয়। তো আপনারা চেষ্টা করবেন স্মিয়ারটা যেন ডিম্বাকৃতির হয়। আমরা স্লাইটে যে স্মিয়ার তৈরি করছি, স্মিয়ার শুকিয়ে গেলে স্পিরিট ল্যাম্পের সাহায্যে হালকা তাপে স্মিয়ারটিকে ফিক্সড করে নিতে হবে। এখন আমরা স্টেইনিং র্যাকে স্লাইড রেখে আমাদের স্লাইডটা AFB স্টেইন দিব। তো তার আগে আমি একটা টিউবে কার্বন ফুকসিন ঢালব এবং স্পিরিট ল্যাম্পের সাহায্যে হিট দিব। তো বন্ধুরা, কার্বন ফুকসিন হিট দেওয়ার পরে কার্বন ফুকসিন থেকে যখন ধোঁয়া বেরোবে তখন আসলে
60 ডিগ্রি উঠে আমরা জানি, তো 60 ডিগ্রি সেলসিয়াস উঠলে আমরা কার্বন ফুকসিন আমাদের এসমেরের উপরে দিয়ে এসমেরটিকে ঢেকে দিব। আমাদের কার্বন ফুকসিন থেকে বাষ্প বের হতে শুরু হয়েছে। এখন আমি আমাদের স্মেরটা 60 ডিগ্রি সেলসিয়াসে আসা কার্বন ফুকসিন দিয়ে ঢেকে দিব এবং 5 মিনিট রাখব। আমার মনে হয় আমার ভিডিওটা দেখে আপনারা যদি ঠিকভাবে টাইম মেনটেন করেন তাহলে অবশ্যই AFB স্টেন ভালো হবে। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে AFB স্টেনের প্রসিডিউর লিখে দিব, তো আপনারা ভিডিওটা দেখার পরে অবশ্যই প্রসিডিউর ফলো করবেন, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। পাঁচ মিনিট পরে আমি টেপ ওয়াটার দিয়ে স্লাইডটা ধুয়ে ফেলব। এখন আমি অ্যাসিড ইথানল দিয়ে স্মেরটিকে ঢেকে দিব এবং 5 মিনিট রাখব। তো বন্ধুরা, অ্যাসিড ইথানল দিয়ে ঢেকে দেওয়ার পরে আপনারা যখন টেপ ওয়াটারে ধুবেন তখন দেখবেন যে স্লাইডটা ক্লিন হয়ে গেছে। বন্ধুরা, এখনও যারা আপনারা সাবস্ক্রাইব করেননি এবং বেল আইকনে ক্লিক করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা পাবেন। অ্যাসিড ইথানল দিয়ে স্মেট ঢাকার পরে আমি 5 মিনিট রাখছিলাম, এখন আমি টেপ ওয়াটারে ধুয়ে ফেলবো। তো দেখেন বন্ধুরা, আমাদের স্লাইডটা কিন্তু ক্লিন হয়ে গেছে। এখন আমি মিথাইল ব্লু দিয়ে স্মেরটিকে ঢেকে দিব এবং 1 মিনিট পরে স্লাইডটা ধুয়ে ফেলব। আমি মিথাইল ব্লু দিয়ে 1 মিনিট রাখছি, এখন আমি টেপ ওয়াটারে স্লাইডটা ধুয়ে ফেলব। এখন আমি স্লাইডটাকে শুকাবো এবং স্লাইড শুকানোর পরে মাইক্রোস্কোপে পর্যবেক্ষণ করার উপযোগী হবে। তো ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটা দেখার জন্য।